জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 13 বছরের কারাদণ্ড প্রত্যাশা করেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই রাজনৈতিকের আইনজীবীর দাবি, তার অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে দুদক। তিনি আশা করেন খালাস পাবেন মির্জা আব্বাস। 12ই ডিসেম্বর মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত মামলাটির রায় ঘোষণা করবেন। গত 22শে নভেম্বর যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য 30 নভেম্বর তারিখ ধার্য করেছিলেন। তবে ওই দিন আদালত রায় প্রস্তুত করতে না পারায় 12ই ডিসেম্বর রায়ের জন্য নতুন করে তারিখ ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, রায়ে মির্জা আব্বাসের 13 বছরের সাজা প্রত্যাশা করেছি। দুর্নীতি দমন কমিশনের আইনের 26 অনুচ্ছেদের 2 দ্বারা সর্বোচ্চ শাস্তি 3 বছরের কারাদণ্ড এবং 27 অনুচ্ছেদের 1 দ্বারায় সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। আমরা আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আশা করছি সংশ্লিষ্ট আইনের ধারা অনুযায়ী তার সর্বোচ্চ 13 বছরের কারাদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। তবে আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আদালতকে সাক্ষ্য প্রমাণ দিয়ে আমরা বুঝাতে সক্ষম হয়েছি মির্জা আব্বাস নির্দোষ, তিনি আদৌ কোনো অপরাধ করেননি। আশা করছি এই মামলা থেকে মির্জা আব্বাস খালাস পাবেন। তিনি আরও বলেন, এটাই মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রথম রায়। তবে 111-এ একটি মামলার রায় হয়েছিল, সেই মামলায় তিনি উচ্চ আদালত থেকে খালাস পেয়েছেন। আমার আত্মবিশ্বাস বিচারক মির্জা আব্বাসকে খালাস দেবেন। এই মামলায় কোনো কিছুই প্রমাণ হয়নি, শুরু থেকেই আয়কর রিটার্ন দাখিল করে আসছেন মির্জা আব্বাস। এখানেই প্রমাণিত হয় তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বাংলাদেশের সংবিধানের 63 অনুচ্ছেদের ঘ বিধি অনুযায়ী যদি কোনো ব্যক্তি নৈতিক সকলজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অত্যন্ত 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তি লাভের পর 5 বৎসরকাল অতিবাহিত না হওয়া পর্যন্ত সংসদে নির্বাচিত হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। ঢাকার জজ কোর্টের সিনিয়র আইনজীবী এহসানুল হক বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের 5 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে গণ্য হবেন। তবে মির্জা আব্বাসের দল বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় এবার তার প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে 2007 সালের 16ই আগস্ট আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 7,54,32,290 টাকার সম্পদ অর্জন এবং 57,24,571 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে 2008 সালের 24শে মে দুদকের উপপরিচালক মোহাম্মদ কায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে 4,23,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও 22,00,000 টাকার সম্পত্তি তত্ত্ব গোপনের অভিযোগ আনা হয়। 2008 সালে 16ই জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচার চলাকালীন আদালতে 24 জনের সাক্ষ্য গ্রহণ করেন। জানা গেছে, রাজধানীর শাহজাহানপুর থানার নাশকতার এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে গত 31শে অক্টোবর আটক করে পুলিশ। এরপর গত 1 নভেম্বর মির্জা আব্বাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 5 নভেম্বরের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সর্বশেষ গত 29শে নভেম্বর এই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতেও তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। নাশকতার মামলাটি উচ্চ আদালতে আপিল শুনানির পর্যায়ে রয়েছে।